ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের একাদশে থাকবে বিশাল চমক। দলে নেই সাকিব, শরীফুলরা, তবুও তামিমের নেতৃত্বে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্টের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা ব্যর্থ টাইগাররা, তবে সাম্প্রতিক পারফরমেন্স আর অভিজ্ঞতার বিচারে আসন্ন ওয়ান ডে সিরিজে এগিয়ে থাকবে বাংলাদেশে, কারণ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহার দিন তথা আগামী রোববার 10 জুলাই গায়ানায় বাংলাদেশ সময় রাত 8টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট আর টি টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে টাইগারদের। ক্যারিবিয়ান সফরে এখনও যে বাংলাদেশ জয়শূন্য, কালো মেঘে ঢাকা আকাশে একটু সূর্যের আলোর মতো দেখা দিয়েছে ওয়ানডে সিরিজে। বাংলাদেশের সবচেয়ে পছন্দের আর স্বস্তির ফর্মের যে এটাই, এ সিরিজ জিতলে আগামী বছর ভারত বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত হবে টিম টাইগারদের। সম্প্রতি প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি যোগাচ্ছে অনুপ্রেরণা। সাদা বলে উইন্ডিজরা ভালো দল হলেও টাইগাররাও যে সেরাদের সেরা। টেস্ট এবং টি টোয়েন্টি জিততে না পারলেও এদেশের উইকেটের সঙ্গে সাদৃশ্য আছে ক্যারিবিয়ান উইকেটের, যা টাইগারদের দেবে বাড়তি সুবিধা। 2023 বিশ্বকাপের আগে লাইন আপ ঠিক করার মোক্ষম সুযোগ। সাবেকরাও বলছেন ঘরের সঙ্গে ওয়ানডে ম্যাচ জয়ের যে অভ্যাস গড়ে উঠেছে তা রাখতে হবে ধরে। অন্যদিকে 21 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে শঙ্কায় থাকা উইন্ডিজরা শেষ সিরিজে চাইবে মরণ কামড় দিতে। তাই তো তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে তামিম বাহিনীকে। আগামী 10 জুলাই সিরিজের প্রথম ওয়ানডের পর দুদিন বিরতি দিয়ে 13 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি। পূর্ণাঙ্গ সিরিজের সব শেষ ম্যাচটি অর্থাৎ তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 16 জুলাই। এদিকে ওয়ানডে সিরিজে না খেলার সম্ভাবনা রয়েছে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের। বিশ্বসেরা এই অলরাউন্ডার ইতোমধ্যে জানিয়েছেন তিনি ওয়ানডে সিরিজ খেলবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও মৌখিকভাবে তিনি বিষয়টি জানিয়েছেন। তার মৌখিক আবেদনের ভিত্তিতেই ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ ছুটিয়েও দিয়েছে তাকে। একে তো দলে নেই মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিনরা, সাথে সাকিবের না থাকাটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় দুঃসংবাদ। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি প্রথম ওয়ানডেতে কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওপেনিং ভরসা আছে এই তামিমই। তামিমের সাথে ওপেনিং করবেন ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকা লিটন কুমার দাস। গত ম্যাচে লিটনের দুর্দান্ত পারফরমেন্সে করা লিটনে আসার আলো দেখছে বাংলাদেশ। সাকিব না থাকায় তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন এনামুল হক বিজয়। গত ডিপিএল এর ওয়ানডে ফর্মেটে অতি মানবীয় ব্যাটিং করে জাতীয় দলে ফিরেছেন বিজয়। তার সেই পছন্দের ফর্মে চলে ওঠার অপেক্ষায় বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত। চার নম্বর পজিশনে ব্যাটিং করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচ নম্বরে দেখা যাবে অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে। ছয় নম্বরে ব্যাটিং করবেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাত নম্বরে ব্যাটিং করবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আট নম্বরে ব্যাটিং করবেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও দলে রাখা হবে তিনজন পেসারকে। তাসকিন আহমেদের সাথে দেখা যাবে মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনকে। এক নজরে বাংলাদেশের একাদশ। তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।